Hi friends, welcome back to my YouTube channel. এই মুহূর্তে আমরা কোথায় এটাই ভাবছো তো? হ্যাঁ, রাইট সাইডে একটা উট অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, বাট কখনোই এটা রাজস্থান নয়। পজ লেফট সাইডে তোমরা নিশ্চয়ই এটাও দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমরা পুরী সি বিচে। ঘড়িতে এখন সকাল 6টা, আর সকালের সি বিচের ভিউটা কিন্তু অনেকটাই এরকম। ও, তার সাথে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, এটা কিন্তু স্বর্গদ্বারের পাশেই যে সি বিচের প্লেসটা সেটা নয়, ওখান থেকে বেশ কিছুটা লেফটে এসে সি বিচের এই পার্টটা, এখানটায় একটু ক্রাউডটা কম, দ্যাটস ওয়াই আমরা এই সি বিচটাকে চুজ করলাম। লাস্ট টু উইকস চ্যানেলে কোনো ভিডিও আসেনি, আর তার দুটো কারণ ছিল। একটা তো প্রচণ্ডভাবে শরীরটা খারাপ করেছিল, প্লাস তোমরা কম বেশি যারা কলকাতার থেকে বিলং করছো তারা নিশ্চয়ই জানো যে লাস্ট কিছুদিনে অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল, আর তার মধ্যেই একদিন বৃষ্টিতে হিউজ পরিমাণ ভিজে যাওয়ার জন্য শরীরটা একটু খারাপ করেছিল, দ্যাটস ওয়াই ভিডিওটা পসিবল হয়নি। তোমরা হোপফুলি প্রবলেমটা বুঝবে। বন্ধুদের সাথে এই ট্রিপে বেরিয়ে পড়া, আর যেহেতু কমপ্লিটলি এখনও শরীরটা ঠিক হয়নি, তোমরা হয়তো ভয়েসটা শুনলে কিছুটা গেস করতে পারবে, দ্যাটস ওয়াই এবারের ট্রিপটায় আমাদের বাইক নিয়ে, বাইক রাইডটা পসিবল হয়নি, সবাই মিলে একসাথে বাসে করেই ট্রাভেল করা, বাট আমাদের ফেরাটা কিন্তু ট্রেনে। তোমরা হয়তো বুঝতেই পারছো এই মুহূর্তে আমরা আছি প্ল্যানেটের বাস স্ট্যান্ডে, আর ঘড়িতে এখন সময় ঠিক রাত 8টা। আজকের আমাদের সফর গ্রিন লাইনের সাথে, লেফট সাইড একটা গ্রিন লাইনের বাস আমরা দেখতেই পেলে, আর এখানে আছে শ্যামলী, যে টিমটা তোমরা দেখতে পেয়েছিলে দক্ষিণেশ্বরের ট্রিপটায়, আজকে কিন্তু আমাদের সেই গ্রুপটা মিলেই বেরিয়ে পড়া। বাট আমাদের আজকের সফর পুরী, আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতেই পেরে গেছো। অলমোস্ট 30 মিনিটস ওয়েট করার পর আমাদের আজকের সফরের সঙ্গী গ্রিন লাইন কলকাতা টু পুরীর বাস এই জাস্ট এলো। সো চলো ফ্রেন্ডস, আমরা বাসে সিট নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা এই জাস্ট আজকের ডিনারটা করলাম এখান থেকে। হোল নাইট বাস জার্নির পরে এই জাস্ট ভোরের আলোটা ফুটলো, ঘড়িতে এখন 4:50, আর এই মুহূর্তে আমরা আমাদের আজকের ডেস্টিনেশান থেকে 80 কিলোমিটার মতো পিছনে, হোপফুলি 7:10 মধ্যে ওখানে পৌঁছে যাব। সো চলো ফ্রেন্ডস, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা দূরে একটু খেয়াল করলে দেখতে পাবে আমরা কিন্তু সি বিচটা অলরেডি দেখতে পাচ্ছি, আর এই জাস্ট আমরা বাস থেকে নেমে হোটেলের সন্ধানে এই মুহূর্তে এই প্লেসটা। এখানে বেশ কয়েকটা হোটেল আছে, সামনে যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছ ওটা ক্রস করলেই আমরা পেয়ে যাব পুরী সি বিচ। সামনে যে পঞ্চপাণ্ডবকে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের এই ট্রিপের গ্রুপের মেম্বাররা। ঘড়িতে এখন সকাল 9:45, আর সি বিচের দৃশ্যটা কিন্তু অনেকটা এই রকম। আমরা এই সাইডটা দিয়ে সি বিচটা এলাম।
রাইট সাইডে হোয়াইট যেটা দেখতে পাচ্ছ এটা কিছু একটা মন্দির আই থিঙ্ক, আফটার এ লং গ্যাপ উড়িতে আসা। সমুদ্রের গর্জনের জন্য জানি না সাউন্ড তোমরা কতটা পাচ্ছ, একটু ব্যাকগ্রাউন্ড উইন্ড নয়েজ আসবে, প্লিজ সেটাকে ইগনোর করে নিও। ঢেউটা জাস্ট তোমরা একটু খেয়াল করো, দূরে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বিভৎস বড় বড় ঢেউ। পুরীতে আমি লাস্ট এসেছি অনেক ছোটোবেলায়, বাট দীঘাতে অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু তখন যেহেতু ব্লগিং ব্যাপারটা শুরু করা হয়নি বা ইউটিউবে চ্যানেল তখন ছিল না, দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করা যায়নি। বাট পুরীটার ঢেউটা সিরিয়াসলি আমার তো সেই লাগছে। এদিকটা কিন্তু হিউজ মানুষ, একটু দূরে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে হিউজ মানুষ এখানে সিওয়াক নিচ্ছে। এই সাইডটায় মূলত একটু ক্রাউড কম, কিন্তু লেফট সাইডে হিউজ ক্রাউড ছিল। ক্লোজলি দেখো, কিছুদিন আগে আমরা ফেসবুকে গরমের জন্যে বেশ কিছু উটের দর্শন পেয়েছি, বাট আজকে পার্টিকুলারলি অরিজিনালটা। দূরে আরও দুজন আছে, আমরা মোস্ট প্রবাবলি একটু পরেই সিবাকটা নেব, বাট যেহেতু তখন মোবাইল বা ক্যামেরা কোনোটাই ক্যারি করা পসিবল হবে না, দ্যাটস ওয়াই তোমাদের জন্য এখন একবার আলাদা করে এসে এই ভিডিওটা ক্যাপচার করা। তোমাদেরকে বললামই আমি অনেক ছোটোবেলায় পুরীতে এসেছিলাম, কিন্তু তখন কিন্তু এত পরিমাণ হোটেল ছিল না। এখানটা একটু খেয়াল করলে বুঝতে পারবে একটা নতুন হোটেল হচ্ছে, আর এত হোটেল হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বেশ অনেকগুলো অলমোস্ট 10টা হোটেল খুঁজে তারপরে আজকে আমরা হোটেলটা পেয়েছি। আজকে যেহেতু চিল্কা যাওয়া হয়নি, দ্যাটস ওয়াই আমরা হোটেলেই আফটার লাঞ্চ একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম। এখানটায় বেশ কিছু মানুষের মিটিং টাইপের কিছু একটা হয়তো বসেছে, আর সন্ধ্যের পরে এই মুহূর্তে সমুদ্রের দৃশ্যটা কিন্তু অনেকটা এইরকম। সকালে তোমরা দেখলেই আর একটু বেশি মানুষজন ছিল, বাট এখন কিন্তু অনেকটাই কম। বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়টায় বসে একটু টি ব্রেক নিলাম। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে স্বর্গদ্বার, আর এখান থেকে ঠিক দূরে যেখানে একটু বেশি হোয়াইট লাইটগুলো দেখা যাচ্ছে ওই রকম পজিশানটাই হচ্ছে স্বর্গদ্বার। তোমাদেরকে যেমনটা বললাম, এই মুহূর্তে আমরা সি বিচ থেকে উঠে স্বর্গদ্বারের পথে, অনেকটাই দীঘার মতো করেই বসার জায়গা করা আছে। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে লেফট সাইডে সি বিচের আগে কিছুটা সেম টাইপ, পার্থক্য এটাই কি ওখানে বসা জায়গার নিস্তার পাথরগুলো আমরা পেয়ে থাকি আর এখানে নর্মালি বালি। দুপাশে যে দুটো গেট তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু স্বর্গদ্বার, আর এটার জন্যেই আমাদের এতটা পথ অতিক্রম করে এখানে আসা। ব্যাপারটা একটু তোমরা খেয়াল করো, ওখানের ভাইবের সাথে কিন্তু এখানের ভাইবের আকাশ পাতাল তফাৎ। এখানে হিউজ শপ তোমরা দেখতে পাবে অলমোস্ট দীঘার মতন। সমুদ্রটাও কিন্তু এখানে অনেকটাই কাছে, খেয়াল করো জাস্ট আমরা নামলাম আর এখানেই সি বিচটা। এখানে সমুদ্রের জলের যে হাওয়াটা সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা ওখানের তুলনায়। স্বর্গদ্বারের ওইখানটা থেকে বেরিয়ে এসে আমরা এলাম আমাদের আজকের ডিনারের জন্য এই রেস্টুরেন্টটা। মোস্ট প্রবাবলি আজকের ডিনার চাইনিজ দিয়েই হবে, অ্যাম্বিয়েন্সটা একটু ডিফারেন্ট।